আজ আমরা দেখবো ঢাকা থেকে ভিয়েনার টিকিট বুকিং প্রসেস। প্রথমে আপনাদেরকে যেতে হবে flight.zoo.family ওয়েবসাইটে। এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে আমরা এখন ভিয়েনার ফ্লাইট কোড দিব, VIE। এটা হলো ভিয়েনার ফ্লাইট কোড। ডেট সিলেক্ট করছি, রাউন্ড ট্রিপ, ডিপার্চার ডেট দেওয়া হয়েছে, এখন রিটার্ন ডেট এটাও সিলেক্ট করে দিই। ধরুন এক মাস থাকা হবে, আগস্টের 25 থেকে সেপ্টেম্বরের 25। সার্চ করছি যে অ্যাভেলেবল ফ্লাইটগুলো কী কী আছে, সার্চ হচ্ছে। চলে আসলো সার্চ রেজাল্ট, এখানে সব লিস্টিং করা আছে। চিপেস্ট ফ্লাইট প্রথমে আসবে, তারপর আস্তে আস্তে এর একটা এক্সপেন্সিভ যেগুলো আছে এগুলো। তো এখানে ক্লিয়ার দেওয়া আছে কত পার্সেন্ট ডিসকাউন্ট, কত টাকা লাগবে। তখন আমরা দেখবো যে আসলে বুক করে কীভাবে। তো বুক নামে যাচ্ছি, তো এটি আগে হবে না, আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে রেজিস্টার করুন, প্রয়োজনীয় ইনফরমেশান দিন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনারা বুক করতে পারবেন।